চট্টগ্রাম চিড়িয়াখানায় আরও একটি বাঘের খাঁচা উদ্বোধন করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান খাঁচার উদ্বোধন করেন। চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা বেড়ে যাওয়ায় বড় আরেকটি খাঁচা সংযুক্ত করা হয়েছে। এছাড়া হরিণের জায়গায় বাঘের জন্য নতুন খাঁচা তৈরি করায় হরিণের জন্য নতুন খাঁচা সম্প্রসারণ করা হয়েছে। বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ রয়েছে 16টি, এর মধ্যে রয়েছে 2টি বিরল সাদা বাঘ। চট্টগ্রাম চিড়িয়াখানায় আরও একটি বাঘের খাঁচা উদ্বোধন করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান খাঁচার উদ্বোধন করেন। চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা বেড়ে যাওয়ায় বড় আরেকটি খাঁচা সংযুক্ত করা হয়েছে। এছাড়া হরিণের জায়গায় বাঘের জন্য নতুন খাঁচা তৈরি করায় হরিণের জন্য নতুন খাঁচা সম্প্রসারণ করা হয়েছে। বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ রয়েছে 16টি, এর মধ্যে রয়েছে 2টি বিরল সাদা বাঘ। চট্টগ্রাম চিড়িয়াখানায় আরও একটি বাঘের খাঁচা উদ্বোধন করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান খাঁচার উদ্বোধন করেন। চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা বেড়ে যাওয়ায় বড় আরেকটি খাঁচা সংযুক্ত করা হয়েছে। এছাড়া হরিণের জায়গায় বাঘের জন্য নতুন খাঁচা তৈরি করায় হরিণের জন্য নতুন খাঁচা সম্প্রসারণ করা হয়েছে। বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ রয়েছে 16টি, এর মধ্যে রয়েছে 2টি বিরল সাদা বাঘ। চট্টগ্রাম চিড়িয়াখানায় আরও একটি বাঘের খাঁচা উদ্বোধন করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান খাঁচার উদ্বোধন করেন। চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা বেড়ে যাওয়ায় বড় আরেকটি খাঁচা সংযুক্ত করা হয়েছে। এছাড়া হরিণের জায়গায় বাঘের জন্য নতুন খাঁচা তৈরি করায় হরিণের জন্য নতুন খাঁচা সম্প্রসারণ করা হয়েছে। বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ রয়েছে 16টি, এর মধ্যে রয়েছে 2টি বিরল সাদা বাঘ। চট্টগ্রাম চিড়িয়াখানায় আরও একটি বাঘের খাঁচা উদ্বোধন করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান খাঁচার উদ্বোধন করেন। চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা বেড়ে যাওয়ায় বড় আরেকটি খাঁচা সংযুক্ত করা হয়েছে। এছাড়া হরিণের জায়গায় বাঘের জন্য নতুন খাঁচা তৈরি করায় হরিণের জন্য নতুন খাঁচা সম্প্রসারণ করা হয়েছে। বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ রয়েছে 16টি, এর মধ্যে রয়েছে 2টি বিরল সাদা বাঘ। চট্টগ্রাম চিড়িয়াখানায় আরও একটি বাঘের খাঁচা উদ্বোধন করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান খাঁচার উদ্বোধন করেন। চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা বেড়ে যাওয়ায় বড় আরেকটি খাঁচা সংযুক্ত করা হয়েছে। এছাড়া হরিণের জায়গায় বাঘের জন্য নতুন খাঁচা তৈরি করায় হরিণের জন্য নতুন খাঁচা সম্প্রসারণ করা হয়েছে। বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ রয়েছে 16টি, এর মধ্যে রয়েছে 2টি বিরল সাদা বাঘ।